মিড ডে মিলে নুন ভাত কাণ্ডের পর নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের নির্দেশে 24 অগস্ট থেকে 31 অগস্ট পর্যন্ত চলবে বিশেষ মিড ডে মিল অভিযান। মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা শনিবার বিভিন্ন এলাকার স্কুলে মিড ডে মিলের রান্নাঘরে ঢুকেও দেখেন বাস্তব চিত্র, সহকর্মীদের নির্দেশও দেন। রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের বিডিও সৈয়দ মাসুদুর রহমানের তৎপরতা দেখা যায় দপরপুরের বিভিন্ন ICDS সেন্টারে। কি বলেছেন রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের বিডিও এবং বহরমপুরের বিডিও দেখব। আমরা প্রায় এরকম ইন্সপেকশন করি, আজকের মেগা ইন্সপেকশন মোডে আমরা সবগুলো ইন্সপেকশন করছি। আপনারা দেখলেন সকাল থেকে আমরা ICDS সেন্টারগুলো সব ভিজিট করলাম এবং তাদের কি বর্তমান কি অবস্থার মধ্যে দিয়ে গোথ্রু করছে, রান করছে সেগুলো দেখলাম এবং কিছু কিছু নোটিসে আমরা এখানে ইয়ে করলাম যে এর কী রেমেডি নেওয়া যেতে পারে, ভবিষ্যতে কী করতে হবে আমাদের সেগুলো দেখলাম। এছাড়া আপনারা দেখলেন যে আজকের আমরা রেশন সবগুলো ইন্সপেকশন করলাম বা এখনও করবো আমরা। তো শুধু রেশন সব ইন্সপেকশন নয়, রেশন সব ইন্সপেকশনের সাথে সাথে ওদের ডেটাবেসটা তুলে নিয়ে একদম গ্রামের মধ্যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা যে অ্যাকচুয়ালি তারা যে খাতায় কলমে যে জিনিসটাকে দেখাচ্ছে সেটা এখানকার গ্রামের মানুষ, সাধারণ মানুষ তারা প্রকৃত হতে পাচ্ছে কি না এবং ওই দামে পাচ্ছে কি না, এটাকে ক্রস ভেরিফাই করা, ক্রস চেক করার জন্যই একদম ওনাদের সঙ্গে কথা বলা এবং সেটা করলাম। করার পর আবার আমরা রেশন সবে ফিরে যাবো, গিয়ে ওদের খাতা ধরে রেজিস্টার ধরে ফের আরেকবার ক্রস চেক করে নেব। আজকে গোটা জেলা জুড়ে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার একটা মেগা ইন্সপেকশনের একটা প্ল্যান করেছেন। জেনারেলি আমরা উইকেন্ডগুলোতে শনি এবং রোববার করে আমরা বিভিন্ন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়াল আছেন তারা একটা ইন্সপেকশন করে বেড়ান, জেনারেলি কোথায় ভেক্টরবর্ন ডিজিজের কী অ্যাকশন হচ্ছে, ICDS সেন্টারগুলো কীরকম চলছে বা মিড ডে মিল কীরকম চলছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত একটা হ্যাপাজার্টলি হতো বা যেদিন যার যেরকম সুবিধে হতো সেরকম তারা বেরিয়ে পড়তেন অফিসাররা। কিন্তু আজকে যেটা প্ল্যান করা হয়েছে একটা জেলা জুড়ে সমস্ত অফিসারদের ডিপ্লয় করা হয়েছে, জেলার অফিসার, সাব ডিভিশনের অফিসাররা আছেন, SDO স্যাররা আছেন, DM ADM স্যাররা আছেন, আর সমস্ত ব্লক অফিসে যারা BDO আছেন এবং BDOতে যারা এক্সটেনশন অফিসার পর্যন্ত আছেন প্রত্যেকেই ডিপ্লয় করা হয়েছে GP ওয়াইজ। জেনারেলি মিড ডে মিল স্কিম সে কীভাবে রান্নাবান্না হচ্ছে, রান্নার কোয়ালিটি মেনটেন করা হচ্ছে কি না এসব জিনিস, ICDS সেন্টারগুলো কীরকম চলছে, সেখানে বাচ্চারা ঠিকঠাক আসছে কি না, তাদের প্রেজেন্স কীরকম সেখানে, ঠিকঠাক তারা খাওয়া দাওয়া পাচ্ছে কি না, খাওয়া দাওয়ার মান কীরকম। আর বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে এই সময়টা আপ টু অক্টোবর ডেঙ্গুর খুব একটা আশঙ্কা থাকে এবং আমাদের জেলায় অলরেডি কিছু কিছু জায়গায় একটা ডেঙ্গুর একটা আউটব্রেকের মতো প্রবণতা দেখা দিয়েছে। তো সেই ব্যাপারে আমরা আরও তদবির তদারকি করছি এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে ডেঙ্গুর কাজগুলো কীরকম হচ্ছে সেটাও আমরা একটু ভিজিট করছি, কোথায় কী স্প্রে হচ্ছে, কোথাও কোনো জল জমে আছে কি না সেগুলো নিয়মিত সেই স্প্রে করা হচ্ছে কি না, হাউস টু হাউস ভিজিট করা হচ্ছে কি না, এলাকার জনগণকে সচেতন করা হচ্ছে কি না, এগুলো আমরা আছি গোটা জেলা পর সারাদিন আমরা অফিসাররা ঘুরে দেখছি।